হাই গাইজ, ওয়েলকাম টু মাই টেকনিক্যাল অ্যানিমেস্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম গাইজ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো গাইজ, আজকের যদি এই ভিডিওটা দেখেন না, আমি 1000% গ্যারান্টি দিয়ে বলতেছি আপনাদের ভিডিও ভাইরাল হবেই হবেই হবে। কারণ আজকের এই ভিডিওতে এমন দুইটা টিপস আপনাদেরকে বলবো বা এমন দুইটা সিস্টেম আপনাদেরকে বলবো যে ভিডিও আপলোড করার সময় এই দুইটা সিস্টেম যদি আপনি কাজে লাগাতে পারেন, আপনার ভিডিও ভাইরাল হওয়া থেকে কোনো ব্যক্তি আটকাতে পারবে না। এবং এই যে নিউ যে দুই সিস্টেম আমি আপনাদেরকে বলবো, এই দুই সিস্টেমের মাধ্যমে কিন্তু আপনার ভিডিওটা এত পরিমাণ ভাইরাল হবে, আপনার ভিউজ সাবস্ক্রাইবার আপনার কোনো কিছুরই অভাব থাকবে না। এই ভিডিওগুলো আপলোড করার সময় এই দুইটা কাজ করতে হবে। ম্যাক্সিমাম 99% লোক কিন্তু ভিডিও আপলোড করার সময় এই দুইটা কাজ তারা কখনোই করে না। আজকের এই দুইটা কাজ আমি আপনাদেরকে বলবো, মানে গাইজ বিশ্বাস করবেন কি না জানি না, আমি এগুলা ট্রাই করে দেখেছি, অনেক 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 বৃদ্ধি হয় আমাদের ভিউজ, আমাদের সাবস্ক্রাইবার, আমাদের চ্যানেলের গ্রোথ সব কিছুই। তো ধৈর্য সহকারে পুরো ভিডিওটা আপনারা কন্টিনিউ সহকারে দেখেন এবং আমি স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো যে আসলে ভিডিও আপলোড করার সময় আপনাদের কোন দুইটা জিনিস আপনারা ইউজ করতে হবে। আপনাদের ভিডিওর মাধ্যমে যে দুইটা জিনিস ইউজ করার কারণে আপনার ভিডিও ভাইরাল হওয়া থেকে, আপনার ভিডিও র্যাঙ্ক করা থেকে কোনো ব্যক্তি আটকাতে পারবে না। তো গাইজ, যদিও ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, কারণ এই চ্যানেলে এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আপনারা দেখছেন টেকনিক্যাল অ্যানিমেস্টার ইউটিউব চ্যানেল, আমি আছি আপনাদের সাথে আলী আহমদ। চলুন ভিডিওটা শুরু করা যাক এবং বাকি সব স্ক্রিনে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। তো গাইজ, আপনাদের ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে যে দুইটা টিপস আপনারা অবলম্বন করতে হবে সেটা দেখানোর ক্ষেত্রে কিন্তু আমি এখানে আমার চ্যানেলটাকে ওপেন করেছি, ঠিক আছে? তো গাইজ, এখানে দেখুন আপনারা যে দুইটা জিনিস আপনারা ফোকাস করতে হবে আপনাদের ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে যখন আপনাদের ভিডিও আপলোড করবেন তখন। তো গাইজ দেখুন, এখানে ধরুন আমি একটা ভিডিও আপলোড করেছি, বাট আমার এখানে ভিডিও এখন তো আর আমি আপলোড করব না, বাট একটা আপলোড করা ভিডিও আমি এখানে আপনাদেরকে দেখাইতেছি যে কাজগুলো আপনারা কী কী করবেন। তো দেখুন, ধরুন আমার এই ভিডিওটা আপলোড কমপ্লিট হয়ে গেছে, তো এখন তো আপনারা এখানে তো আপনাদের টাইটেল দিবেন, ঠিক আছে না? এখানে আপনার টেক ডেসক্রিপশন এগুলো দিবেন, ঠিক আছে? তারপরে নিচে এখানে আপনাদের সব কিছু দিবেন, মানে আপনাদের ভিডিওটা এসইও করবেন। তো এখন আপনাদেরকে যে দুইটা আপনাদেরকে ফোকাস করতে হবে, আপনারা অনেকে কী করেন, এই যে টেক, এই টেকের জায়গায় আপনারা আপনাদের ব্যক্তিগতভাবে আপনারা দিয়ে দেন, তারপরে ডেসক্রিপশন সব কিছু আপনাদের ব্যক্তিগতভাবেই আপনারা দিয়ে দেন। এতে যে কোনো কিছু যে কীভাবে কিওয়ার্ডগুলো কালেক্ট করতে হবে বা কোন জিনিসগুলো আপনাকে করতে হবে সেটা কিন্তু আপনারা জানেন না। এইটা জানানোর ক্ষেত্রে আমি এটা ওপেন করেছি এখানে, আর এখন আমি আপনাদেরকে যে মেইন কাজগুলো করবেন সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো এই জন্য চলে যাব আমি ইউটিউব অ্যাপসে, ঠিক আছে? তো গাইজ দেখুন, এখানে আমি ইউটিউব অ্যাপসটা আমি ওপেন করেছি। তো এখানে আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? আর দুই নম্বর যেটা, সেটা তো অবশ্যই আপনাকে দেখতে হবে, সেটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো দেখুন, আপনারা অনেকে আপনাদের ব্যক্তিগতভাবে কিন্তু আপনারা কিওয়ার্ডগুলো সার্চ করেন, এজন্য কিন্তু আপনাদের কখনো আপনাদের ভিডিওটা ভাইরাল হয় না। তো এখানে আপনারা কী করবেন, আপনাদের যে রিলেটেড ভিডিও আপলোড করবেন সেই রিলেটেডের কিওয়ার্ডটা এখানে সার্চ করবেন, ঠিক আছে? যেমন ধরুন আপনি কীভাবে ইউটিউব থেকে ইনকাম করবেন এরকম একটা রিলেটেড ভিডিও আপনি আপলোড করেছেন, ঠিক আছে? তো এটা টেগ আপনি খুঁজবেন বা ডেসক্রিপশনের লাগে যে টাইটেল টেগ ডেসক্রিপশন যেগুলো আপনারা টাইটেল টেগ দিবেন সেগুলো আপনি বাইর করবেন, ঠিক আছে? তো এখানে আপনি কী করবেন, হাউ টু এভাবে লিখবেন, হাউ টু ইনকাম। দেখুন আমি হাউ টু বাস আই দিয়েছি, নিচে দেখুন সার্চে এসে গেছে হাউ টু ইনকাম ইউটিউব চ্যানেল। তো এগুলা থেকে আপনার রিলেটেড অনুযায়ী আপনি বাছাই করে কিওয়ার্ডগুলো আনতে হবে। তোকে যেটা কিন্তু আপনারা অবশ্যই জানেন যে দুনিয়ার মাঝে সবচেয়ে নাম্বার ওয়ান সার্চিং র্যাঙ্ক কোনটা এবং দুই নম্বরে কোনটা, দুই নম্বরে হলো গিয়ে ইউটিউব, আর এক নম্বরটা আমি আপনাদেরকে দেখাইতেছি, একটু ওয়েট করেন, দুই নম্বরটা ইউটিউব, ঠিক আছে? তো এখানে ধরুন আপনি এভাবে কিওয়ার্ডগুলো সার্চ করবেন, তারপরে এখান থেকে কপি করে আপনি কপি করবেন, কপি করার পরে আপনার যে ভিডিওর টাইটেল সেখানে আপনি এগুলাকে ইউজ করবেন, ঠিক আছে? তারপরে যে এখান থেকে কিওয়ার্ড বাছাই করবেন তা না, এখন যেটা সবচেয়ে নাম্বার ওয়ান যেটা সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো এজন্য আমরা চলে যাব কোথায়, এজন্য আমরা চলে যাব গুগলে। তবে দেখুন এখানে গুগল, তো এটা আপনারা কি অনেকে জানেন যে পৃথিবীর মাঝে সবচাইতে নাম্বার ওয়ান সার্চ ইঞ্জিন হলো গিয়া গুগল, যে এত পরিমাণ সার্চ হয় গুগলে নাম্বার ওয়ান। এখন এই গুগল থেকে সার্চ করে আমরা কিওয়ার্ড নেব, এজন্য আমরা গুগলটা এখানে ওপেন করব। তো গুগলটা ওপেন করার পরে এখানে সার্চ করব, আপনি দুনো জায়গাতে নিতে হবে,
আপনার দুনো জায়গা থেকে আপনাকে কিন্তু কিওয়ার্ডগুলো কালেক্ট করতে হবে। দুনো জায়গা থেকে কিওয়ার্ডগুলো কালেক্ট করে তারপরে আপনাকে ইয়ে করতে হবে, বাছাই করতে হবে। তো এখানে ধরুন আমরা দেবো হচ্ছে হাউ টু ইনকাম। দেখুন আমরা ইউটিউব চ্যানেলে যখন আমরা সার্চ করেছিলাম, ইউটিউবে সার্চ করার পরে যখন আমরা হাউ টু ইনকাম দিয়েছিলাম, তো সেখানে আসছে হাউ টু ইনকাম অন ইউটিউব চ্যানেল। আমরা এখন গুগলে সার্চ দিয়েছি হাউ টু ইনকাম মানি অনলাইন, হাউ টু ইনকাম ফ্রম ইউটিউব, হাউ টু ইনকাম ফ্রম ফেসবুক, হাউ টু ইনকাম ফ্রম মানি, হাউ টু ইনকাম ফ্রম ইনস্টাগ্রাম। তো গাইজ এই যে জিনিসগুলো এগুলা কিন্তু বিশ্বাস করেন গাইজ কেউ আপনাকে বলবে না, এগুলা সিগ্রেট, এগুলা সিগ্রেট, এগুলা কেউ কাউকে বলে না। তো আপনি এভাবে কিওয়ার্ড কালেক্ট করতে হবে, দুনো জায়গা থেকে কালেক্ট করে আপনার ভিডিওতে ইউজ করতে হবে। আপনার ভিডিও ভাইরাল হওয়া থেকে কেউ টেকাতে পারবে না, বিলিভ করুন গাইজ কেউ টেকাতে পারবে না। তো এই এখান থেকে দুনো জায়গা থেকে কিওয়ার্ড কালেক্ট করে আপনার ভিডিওতে ভালোভাবে কিওয়ার্ড লাগিয়ে এসইও করে দিয়ে দিবেন, তারপরে পাবলিশ করে দিয়ে দিবেন, দেখবেন আপনার ভিডিওতে আগের তুলনায় অনেক ভালো ভিউজ চলে আসবে। আশা করি বুঝাতে পারছি। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে পর্যন্তই, গুড বাই।